Hi dear students and viewers, how are you all? I'm hopeful all of you are fine. Alhamdulillah, I am also fine. I want to start with you a new class. Before going to start our today's class, please look at the board. Shikhati bondhura, cholo amra simbolto complex compound er 8 number to ekta dekhe nei. Without plus verb 1 plus ing, amra age shilam by plus verb 1 plus ing, amra na without plus verb 1 plus ing jodi থাকে তাহলে কিভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি উইদাউট প্লাস বাই 1 প্লাস আইন দিছি উইদাউট ওয়ার্কিং হার্ড ই ক্যান নট প্রসপার দেখো আগে তো ছিল বাই ওয়ার্কিং হার্ড এখন এটা শুধু উইদাউট থ্রি পজিশনের একটা চেঞ্জ হইছে এখানে এখানে আসছে উইদাউট উইদাউট ওয়ার্কিং হার্ড ই ক্যান নট প্রসপার আমরা এটা কিভাবে অ্যানসার করতে পারবো সেটা কি বলতে দেখো কমপ্লেক্স করতে হলে উইদাউট প্লাস বাই 1 প্লাস আইন দিলে তোমরা শুরুতে আনলেস বসাবে তবে এখানে আরেকটা নিয়ম আছে ইফ ইউ ডু নট বসাই বসিয়ে করতে পারো না তোমরা এটাতে যাবে না যেহেতু আমার সহজভাবে করা যায় আনলেস দিয়ে করা যায় আমি শুধু শুধু কঠিনে যাবো কেন আর যখন তোমরা এইভাবে করতে পারো তখন এই বাকিগুলো এমনিতে পারবে তো উইদাউট প্লাস বার ওয়ান প্লাস আইন দিয়ে থাকলে তোমরা প্রথমে আনলেস বসাবে তারপর সাবজেক্ট সাবজেক্ট কোনটা বসাবে সেটা তোমরা প্রিন্সিপাল বলতে যে সাবজেক্ট আছে অনুরূপ সাবজেক্ট এনে বসাই দেবে এক্ষেত্রে সাধারণত সাবজেক্টটা ইউই থাকে তো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার আনলেস বসাই দিলাম উইদাউট থাকার কারণে তো প্রিন্সিপাল বলতে সাবজেক্ট বসাই দিলাম বার ওয়ান থেকে আইন দিয়ে তুলে বাকি সব বসাই দিলাম কমার আগ পর্যন্ত বসিয়ে আমরা কমা বসিয়ে পেন্সিল কোর্স থেকে বসিয়ে দিলাম তাহলে কি হলো আমরা এখানে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি উন্নতি করতে পারবে না তাহলে বন্ধুরা এটা কম্পাউন্ড কিভাবে করবো ঠিক সেম আগেরটা মতো আমরা উইদাউটটা উঠিয়ে দিব বার ওয়ান প্লাস আইন দিটা উঠিয়ে দিব আর সরি আইন দিটা উঠিয়ে দিব বার ওয়ান থেকে শুধু বার ওয়ান বসাবো বার ওয়ান থেকে কমার পূর্ব পর্যন্ত বসিয়ে দিবা তারপর কি করবে কমার পরিবর্তে অর বসাবে আগে আমরা বসিয়েছিলাম এন অর্থের সাথে সামঞ্জস্য রাখতে অর অর্থাৎ উইদাউট প্লাস বার ওয়ান প্লাস আইন দিয়ে তাহলে তোমরা অর বসাবে বাই প্লাস বার ওয়ান প্লাস আইন দিয়ে তাহলে তোমরা এন বসাবে এটা মাথায় রাখলেই হবে আর আগে তো রুল তো আছেই তোমরা নিশ্চয়ই বারবার ভিডিও দেখলে বুঝতে পারবে তো ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার কঠোর পরিশ্রম করো অথবা তুমি উন্নতি করতে পারবে না ঠিক আছে বন্ধুরা এখানে অরের জায়গায় কেউ কেউ আদারওয়াইজ লিখতে পারে অন দ্য কন্টিনিউ লিখতে পারে তো এইগুলো দরকার নেই আমার অরে যেহেতু চলে আমার বাকিগুলো দরকার নেই ঠিক আছে বন্ধুরা আশা করি 8 নম্বর রুলটা তোমরা এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আমাদের সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ডের 9 নম্বর রুলটা দেখি কিভাবে আমরা করতে পারি কি আছে আমরা লিখছি ভার্বের পর এলদি সিম্পল সেন্টেন্সে ভার্বের পর এলদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তোমরা এইভাবে লিখবে সিম্পল সেন্টেন্সে ভার্বের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে আমরা কিভাবে এটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব আমরা এক্সাম্পল লিখেছি দেখো তোমরা আগে এই সূত্রটা মনে রাখবে ভার্বের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকবে অথবা ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকবে তাহলে আমরা কিভাবে করব দেখো আমরা একটু দেখি আই স এ গার্ল আই সরি হ্যাঁ লেখা আছে আই স এ বিউটিফুল গার্ল এটা হলো আমার সিম্পল দেখো আমরা বলছিলাম ভার্বের পরে এইগুলো আমার ভার ভার্বের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে কিনা এই হলো আমার অ্যাডজেক্টিভ বিউটিফুল হলো আমার অ্যাডজেক্টিভ গার্ল হলো আমার নাউন তো আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে কিনা আছে হ্যাঁ আছে আর্টিকেল আছে তো আর্টিকেল তো আর বুঝবে তোমরা তাহলে এক্ষেত্রে আমরা কী করবো সিম্পল থেকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই আমরা এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে সেটা কিন্তু ভালো করে খেয়াল করো এগুলো একদম সহজ আবার এগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে সচরাচর যে ভাবে মানে এতে আসে এগুলা খুব বেশি একটা না এ নাই রোল পাবে না তোমরা এটা পরীক্ষায় আসে তাহলে যেহেতু পরীক্ষায় আসে এই জন্য আমি এটাকে এইভাবে সাজিয়েছি আমার মতো করে সাজিয়েছি তো আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল হবে আই সো এ গার্ল আই সো আ বিউটিফুল গার্ল তাহলে বিউটিফুল আমার এখানে অ্যাডজেক্টিভ গার্ল হলো আমার এখানে নাম বারবের পরে আসে যদি এরকম থাকে তাহলে আমার কী করতে হবে কমপ্লেক্স করার সময় আমরা অ্যাডজেক্টিভটাকে বাদ দিব মনে করবে যে আমার অ্যাডজেক্টিভটা নাই শিক্ষার্থী মধ্যে এক্ষেত্রে মনে করবে তোমরা অ্যাডজেক্টিভটা নাই অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে পুরো সেন্টেন্সটা নিলাম দেখো লিখছি আই স আ গার্ল নাউনটা পর্যন্ত আমরা নিলাম তারপরে তোমরা যখন এখানে লিখবে নাউনটা নাউনটা দিয়ে একটু খেয়াল করবে নাউনটা এখানে ব্যক্তিবাচক নাউন আছে নাকি ব্যক্তিবাচক ছাড়া অন্য কোনো নাউন আছে যদি ব্যক্তিবাচক নাউন হয় রিলেটিভ প্রোনাউন হু বসাবে এখানে হু এটাকে আমরা মানে ওই যে আমরা ক্লোজ এখানে তো অবশ্যই ক্লোজ করতে হবে ক্লোজ না হলে তো কমপ্লেক্স হবে না তা আমরা এখানে যদি ব্যক্তিবাচক নাউন হয় এই ক্ষেত্রে আমরা হু বসিয়ে দেবো আমরা হু বসিয়ে দিলাম বসার পরে ওই আমরা একটা বিভাগ বসাবো এদি খেয়াল করবো যদি ফার্স্ট টেন্স হয় বিভাগ ওয়াজ ওয়ার হবে আর যদি প্রেজেন্ট টেন্স হয় বিভাগ এমিজার হবে আর এইগুলি সাধারণত খুব বেশি ব্যবহৃত হয় তাহলে হু বসিয়ে দিলাম আমরা কারণ গাল আছে এখানে মহিলা এটা একটা ব্যক্তিবাচক নাউন মানুষ জাতির মধ্যে পড়ছে আমরা হু বসিয়ে দিলাম বিভাগ কী বসাবো আমরা ওয়াজ আর এটাকে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো আমার এই জায়গাটি আমাকে নির্ধারণ করে দেবে
কারণ গাল বলতে গালের আগে একটা আর্টিকেল আছে আ গাল বলতে একটা নেবুলাস আছে এখানে সিঙ্গুলার সিঙ্গুলার যদি হয় নাউনটা তাহলে না সিঙ্গুলার ভার্ব পড়বে প্লুরাল হলে প্লুরাল ভার্ব পড়বে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা বুঝলাম নাউনের পরে আমরা উ বসিয়ে দিলাম তারপর বিভাগ বসিয়ে দিলাম তারপর অ্যাডজেক্টিভ বা ভেরব প্লাস অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটা তোমরা বসিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা আমার কথাগুলি তোমরা যখন শুনবে তখন প্রয়োজনে খাতায় লিখে লিখে তোমরা পড়তে যাবে আবার বলছি দেখো আমরা তোমাদের সুবিধার্থে আই স এ বিউটিফুল গার্ল না একটা অ্যাডজেক্টিভ আছে একটা নাউন আছে এটা ভার্বের পরে আছে তাহলে আমরা অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে দিব তো ভেরব প্লাস অ্যাডজেক্টিভকে বাদ দিয়ে পুরো সেন্টেন্স লিখব আমরা লিখলাম আই স এ গার্ল লেখা আমরা লেখার পরে এখানে যদি নাউনটা যদি দেখা যায় মানুষ হয় মানুষ মানে ব্যক্তিবাচক হয় তাহলে হুব অশুভ বস্তুবাচক হলে আমরা বুঝে বসে দিব বসানোর পরে আমরা একটা বিভাগের চিন্তা করবো এই এই বার্ব অনুযায়ী যদি ফার্স্ট টেন্স হয় তাহলে বলা যায় প্রেজেন্ট টেন্স হলে এমনি যায় আর এটা ইন্ডিকেট করে দেবে আমাকে সিঙ্গুলার বার্ব বসবো না প্লুরাল বসবো তো ওয়াজ বসে দিলাম বিটি ফোনটা আমরা বসে দিলাম ঠিক আছে বন্ধুরা আশা করি এখন এটা কমপ্লেক্স করতে পারবে কম্পাউন্ড কীভাবে করবে ঠিক সেইভাবে অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে দিবে পুরাটা লেখবে আই স আদা তারপর তোমরা কী বসাবে এন বসে দিবে মানে আগে আমরা বসেছিলাম হু অথবা হুইচ এখন আর কম্পাউন্ডের ক্ষেত্রে তার হুইচ বসা যাবে না কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ মার্ক করলে হু হুইচ আর কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমি ফ্যান বয়েস দিয়ে দেখিয়ে দিয়ে আসছি এন বসে তো এন অধিকাংশ সময় আমরা এন বসতে এন বসে দিলাম আমরা বসানোর পরে যে নাউনটা আছে নাউনের প্রনাউনটা তোমরা বসে দিবে এন এর পরে নাউনটা কি আছে আমার গাল এটা যদি ব্যক্তিগত হয় তাহলে হি শিউ হবে এটা যেহেতু মহিলাটা শিউছে বিজাতীয় বার্ব কী হবে ওয়াজ গুড ওয়াজ বসে দিলাম তারপর ভেরি প্লাস অ্যাডজেক্টিভ যেটা আছে এটা বসে দিলাম ঠিক আছে বন্ধুরা পরে এক্সাম্পল আমরা আরেকটা এক্সাম্পল দেখছি ডেলা সল্ট হার লং অ্যান্ড বিউটিফুল হেয়ার দেখো ডেলা সল্ট হার লং অ্যান্ড বিউটিফুল হেয়ার এখানে লং অ্যান্ড বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ বেরি নাই বেরি যদি থাকতো তাহলে আমি বেরি লিখতাম বেরি দিয়ে সেন্টেন্স চাইলে আমি লিখতাম আই স এ ভেরি বিউটিফুল গার্ল যদি আমরা লিখতাম তো হইতো দরকার নাই তোমরা এইভাবে পারলে হেল্প পারবে তাহলে ডেলা সল্ট হার লং অ্যান্ড বিউটিফুল হেয়ার তাহলে এটাকে কী করবো আমরা লং অ্যান্ড বিউটিফুলটা আমরা অ্যাডজেক্টিভটাকে আমরা বাদ দিয়ে দিলাম তারপর লিখবো ডেলা সল্ট হার হেয়ার এখন হেয়ারটা কি হেনা ব্যক্তিবাচক না বস্তুবাচক অবশ্যই বস্তুবাচক এই যে আমরা হুইচ গেলাম সল্ট এটা ফার্স্ট টেন্স হেয়ারের সাথে আমার সিঙ্গুলার ভার্ব যাবে আমি ওয়াজ বসিয়ে দিলাম তারপর লং এর বিউটিফুল অ্যাডজেক্টিভ ছিল অ্যাডজেক্টিভ বসে দিলাম ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পারছো কম্পাউন্ড কীভাবে করবো স্যার আমরা ঠিক সেইভাবেই মানে অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে পুরো সেন্টেন্সটা লিখবো ডেলা সল্ট হার হেয়ার মানে হেয়ার বসানোর পরে আমরা কী করবো আমরা এন বসিয়ে দিব কম্পাউন্ডের ক্ষেত্রে এন বসানোর পরে যে এনডের ঠিক আগে যে নাউনটা আছে নাউনের ফর্ম বসিয়ে দিব হেয়ারের ফর্ম নিতে হবে তোমরা টেপ কোয়েশনে যারা এসএসসি তে পড়ো বা নবম শ্রেণীতে পড়ো তারা তোমাদের তো টেপ কোয়েশন আছে টেপ কোয়েশনে তো ফর্মগুলো তোমরা পড়ছো তাহলে আমরা হেয়ারের ফর্ম নিয়ে বসে দিলাম তারপর বিভাগ এটা ফার্স্ট টেন্স ওয়াজ তারপর অ্যাডজেক্টিভ বা ভেরব প্লাস অ্যাডজেক্টিভ থেকে বসে দিলাম আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মে আসলে এখন তোমরা পারবে শিক্ষার্থী বন্ধুরা আমরা সিম্পল টু কমপ্লেক্সের দশ নাম্বার রুলটা আমরা একটু দেখি যদি আমাদের সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ইনস্পাইট অফ অথবা ডেসপাইট সিম্পল সেন্টেন্সে যদি দেখো তোমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট আছে তাহলে কীভাবে তোমরা এটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবে খেয়াল রাখবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের পরে নাউন থাকলে এটাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে আর বিং থাকলে এমিজার ওয়াজ ওয়ার হবে এটা তো আগেই জেনে আসছো হেভিং তাহলে হ্যাভ এজ হেড হবে বার ওয়ান প্লাস আইন তাহলে বার ওয়ান হয়ে যাবে সেখানে কি বন্ধুরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের পরে নাউন থাকলে এটাকে অবশ্যই অ্যাডজেক্টিভ করে দিতে হবে আবার যদি ইনস্পাইট অফ ডেসপাইটের পরে যদি কোনো পসেসিভ আছে মাই আওয়ার হিজ হার দেয়ার পসেসিভ তাহলে জানো তোমরা পসেসিভের সাবজেক্টিভ ফর্ম বসানি লাগে দরকার নাই পসেসিভ তো সেটি এগুলো দেখার দরকার নাই আমার দেখো যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট আছে কিনা তাহলে কীভাবে করতে হবে আমরা কমপ্লেক্স সেটা আমরা এখন দেখবো কম্পাউন্ড আর একটু খেয়াল রাখবে নাউন থাকলে নাউনটাকে অ্যাডজেক্টিভ করতে হবে যখন এটা কমপ্লেক্স হবে অথবা কম্পাউন্ড হবে দেখো আমরা লিখছি ইনস্পাইট অফ হিং ইল হি কেম হিয়ার ইনস্পাইট অফ আছে না নাই আছে ইনস্পাইট অফ দেখো বিং আছে বিং তাহলে আমরা বলছিলাম বিং এর পরিবর্তে বিজাতি বর্গ লিখবো পরে পরে চিন্তা করবো এটা তখন আমরা এটাকে কমপ্লেক্স করার সময় কী করবো কমপ্লেক্স করার শুরুতেই আমরা এটাকে দ বসাতে হবে অথবা অল দ ইনস্পাইট অফ অথবা ডেসপাইট তাহলে আমাদেরকে দ অথবা অল দ বসাতে হবে বসিয়ে দিলাম তারপরে আমাদেরকে একটা সাবজেক্টে চিন্তা করবে সাবজেক্ট আমার এখানে এই জায়গাতে আমার না দেখলেও চলে আমার ওইখানে দেখলে বুঝে যাবে সাবজেক্টটা আছে কিনা আর সাবজেক্ট যদি না থাকে তাহলে তো আমি বলে দিচ্ছি ইন্ট্রোডাক্টরি দেয়ার এগুলি আনা যাবে অর্থের সাথে মিলে হি আমি হি নিয়ে আসলাম তারপর আমি বলছিলাম লিঙ্গের পরিবর্তে ওয়াজ হয়ে বসাবো হি আছে হির সাথে ওয়াজ যায় কেন ওয়াজ আনলাম আমরা এখানে এমিজার আনলাম কেন এখানে আমার ফার্স্ট টেন্স আছে এই জন্য ওয়াজ
আর যদি ভেজাল দিতে তো এখানে ইজ নিয়ে আসতাম আর ইন স্পাইট অফ ডেসপাইট ফুলি আমি দো অথ বলতে বসাইলাম তাহলে হি ওয়াজ বসলাম ইল ইল তো আছে আমার অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ তাহলে আর আমার এটা অ্যাডজেক্টিভ কিভাবে বানাবো অ্যাডজেক্টিভ তো আছে অ্যাডজেক্টিভ বসে দিলাম তারপর টেন্সর পোস্টটাকে আমি বসাইলাম ঠিক আছে বন্ধুরা এটাকে কমপ্লেক্স করলাম তোমরা আশা করি বুঝেছ কম্পাউন্ড কিভাবে করবে তখন তোমরা ইন স্পাইট অফ ডেসপাইট তাহলে প্রথমে সাবজেক্ট বসাবে সাবজেক্ট কোনটা বসাবে ওই সাবজেক্ট অনুসারে সাবজেক্ট বসাবে দিন তাহলে মিং এর পরিবর্তে ডিভারমেন্টে বসাইবে ওই টেন্স অনুযায়ী বসাই দিলাম তারপর অ্যাডজেক্টিভ বসাইলাম তারপর যে কমাটা থাকে কমাটা থাকতে পারে নাও থাকতে পারে কমাটা যদি থাকে কমাটা তুলে তোমরা বার বসাবে আর কমা যদি না থাকে সাবজেক্টের ঠিক পরে মনে করে বার বসাবে বার বসিয়ে তোমরা ফিনিশিয়াল ক্লোজটাকে বসাইবে অর্থাৎ ফিনিশিয়াল ক্লোজের ঠিক পরে বার বসিয়ে ফিনিশিয়াল ক্লোজটাকে বসাতে হবে আশা করি এই এক্সাম্পলটা তোমরা এখন বুঝবে আমি তোমাদের সুবিধার্তে আরও একটা এক্সাম্পল লিখেছি দেখো তোমরা ইন স্পাইট অফ পোভার্টি আমি আগে ইসলাম ইন স্পাইট অফ ডেসপাইট পরে যদি নাউন থাকে পোভার্টি শব্দটা নাউন কোন শব্দের সাথে যদি কিউ আই থাকে সন থাকে ম্যান থাকে ইস থাকে ইজম থাকে আমি পরবর্তীতে নাউন আগে আমার ক্লাস আছে এগুলো ভিডিও দেখতে পারবে ঠিক আছে আমার নাউন ইন স্পাইট অফ আমার নাউন আছে ইন স্পাইট অফ পোভার্টি হি ওয়াজ অনেস্ট এটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করবো যেহেতু ইন স্পাইট অফ আছে আমরা দো অথবা অল দো বসিয়ে দিলাম তারপর সাবজেক্ট সাবজেক্ট হি বসিয়ে দিলাম বিজাতীয় বার কোনটা আনবো ওয়াজ এখানে আছে এটা যেহেতু বাসতে সেটাও ওয়াজ হবে বিন না থাকলেও আমাকে বিজাতীয় বার বসাতে হবে মনে রাখবে যখন ইনস্পাইট অথবা ডেসপাইটের পর নাউন থাকবে তখন অবশ্যই বিং থাকবে না হেভিং থাকবে না তাহলে আমরা কি জানলাম দ হি ওয়াজ পুয়ার মানে পোভার্টির অ্যাডজেক্টিভটা হলো পুয়ার আমরা লিখলাম দ হি ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট সেক্ষেত্রে বন্ধুরা আশা করি বুঝেছো ইনস্পাইট অফ পরিবর্তে দ বসাইলাম সাবজেক্ট আমি মেন প্রিন্সিপাল ক্লোজ থেকে সাবজেক্ট নিয়ে আসলাম বিং না থাকলে এখানে বিজাতীয় বার ধরে নিতে হবে ওয়াজ বসিয়ে দিলাম নাউনটাকে আমি অ্যাডজেক্টিভে রূপান্তর করলাম আমার প্রিন্সিপাল ক্লোজ থেকে বসিয়ে দিলাম এখন আমি কম্পাউন্ড করবো কীভাবে ঠিক সেইভাবে আমি সাবজেক্ট বসিয়ে দেবো সাবজেক্ট ফিনিশিয়াল ক্লোজ থেকে নিয়ে আসবো বিজাতীয় ভাবে একটা নিয়ে আসবো ওয়াজ নিয়ে আসলাম আর প্রপার্টি নাউনটাকে আমি অ্যাডজেক্টিভ করলাম আর কমান্ড ব্যাটার বসলাম রেখেছে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা বার বসবো অর্থাৎ ইন্সপেক্টর ডেসপাইট থাকলে কম্পাউন্ড বসবো আমরা বার বসিয়ে দেবো বার বসিয়ে ফিনিশিয়াল ক্লোজ থেকে বসিয়ে দেবো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি এখন এই রুলে আসলেও তোমরা পারবে সেক্ষেত্রে বন্ধুরা আমরা সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ডের অনেকগুলি রুল ইতিমধ্যে দেখেছি এখন প্রশ্ন হলো স্যার এই রুলগুলির মধ্যে যদি আমরা না পারি তাহলে কী করবো এই রুলের বাহিরেও কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমগুলি সাধারণত ব্যতিক্রম তো আসলে নিয়মকানুন মানে না এরা এদের নিয়মই চলে তারপরে আমি তোমাদের সুবিধার্থে তোমরা যাতে অন্ততকে অ্যান্সার করতে পারো এরকম একটা রুল আমি সাজিয়েছি যদি এমন সিম্পল সেন্টেন্স থাকে যাকে কোনো রুলসে কমপ্লেক্স তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো যাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যায় না তাহলে এটাকে কীভাবে তোমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবে আমি দুইটা স্ট্রাকচার দিয়েছি কমপ্লেক্সের ক্ষেত্রে তোমরা প্রথমে ইট ইজ প্লাস সাবজেক্ট বসিয়ে দেবে যদি এরকম আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা দেখা যাবে সব বাক্যকেই তোমরা এই রুলসে করতে পারো এখন যদি তোমরা সব বাক্যরেই এইভাবে করতে যাও এই রুলে করতে যাও তাহলে তো আমি এতক্ষণ যে রুলসগুলি পড়িয়েছি তাহলে সবই বিবৃত হয়ে গেলো তো না শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা করতে যাবে না তোমাদেরকে যে স্পেসিফিক আমি রুল দিয়েছি এই রুলে যেগুলো যাবে এই রুলে করবে আর যখন কোনো একটা এক্সাম্পল দেখবে এরকম কোনো এক্সাম্পল আসছে যে না আমি কোনোভাবে করতে পারতেছি না তখন এরকম নিয়মে তোমরা করার চেষ্টা করবে এটা আমি এভাবে করি শিক্ষার্থী বন্ধু দেখো ইলিশ প্রথমে ইলিশ বসাবে তারপর সিম্পল সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টটা বসাবে তারপর হু অথবা হুইজ বসাবে সাবজেক্ট বলে দেবে তোমার কি হু বসাবে না হুইজ বসবে সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে হু হবে সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে হুইজ হবে তারপর বার থেকে বাকি সব বসিয়ে দেবে এটা হলো কমপ্লেক্স তো কম্পাউন্ড এমন করবে স্যার কম্পাউন্ড ঠিক সেম ইট ইজ প্লাস সাবজেক্ট বসাবে বসানোর পরে এন বসিয়ে দেবে তোমরা এন বসানোর পরেই একটা প্রোনাউন বসিয়ে দিব কোনটার প্রোনাউন বসিয়ে দিব যে সাবজেক্ট যেটা আছে এখানে এনটের পূর্বে একটা সাবজেক্ট আছে দেবো আমি দেখে দিয়েছি তীর চিহ্ন দিয়ে তা সাবজেক্টের প্রোনাউন বসিয়ে প্লাস ভাগ প্লাস বাকি সব বসিয়ে দেবে আশা করি এইভাবে চাইলে তোমরা কমপ্লেক্স সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড বসবে প্লিজ তোমরা সবগুলি এক্সাম্পলকে এইভাবে করতে যাবে না ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন নলেজ ইজ পাওয়ার বাক্যটা দেখা যাচ্ছে গুড নলেজ ইজ পাওয়ার এখন আমার তো কোনো রুলে পড়ে না আমি তো এক থেকে দশ পর্যন্ত রুল দিয়েছি আমি চাইলে আরও রুল দিতে পারতাম তো কিছু রুলের দরকার নাই এই জন্য আমি দিই নাই যেগুলো খুব ইম্পর্টেন্স ছিল এগুলো দিয়েছি এরপরে যদি তোমাদের এই রুলে না যায় কোনো এক্সাম্পল ডিফিকাল্টি ফিল করো তাহলে অবশ্যই আমাকে জানাবে তো দেখো নলেজ ইজ পাওয়ার নলেজ ইজ পাওয়ার কি এটা তো আমি কোনো রুলে পারি না তো কী করবো আমি এটা তখন আমি দেখলাম ইট ইজ লিখে দিলাম এই যে আমি বলছিলাম ইট ইজ করলাম কমপ্লেক্স করার জন্য ইট ইজ বসাইলাম এই যে সাবজেক্ট আমার কী আছে এখানে সাবজেক্ট আমার নলেজ আছে আমি নলেজটা বসাই দিলাম নলেজ বসানোর পরে আমি বলছিলাম যে হু অথবা হুইজ বসাবো এখন আমি এখানে হু বসাবো না হুইজ বসাবো আমার নাউনে বলে দিতেছে নলেজ এটা তো আর কোনো মানুষ না ব্যক্তি না
knowledge পরে এখানে এই বাক্যতে বাক্য আছে ইজ আছে ইজ থেকে বাকি সব ইজ পাওয়ার আমার টেস্ট কমপ্লেক্স হয়ে গেল আমি তো কম্পাউন্ড করতে যেটাকে ঠিক সেম ইট ইজ নলেজ লিখলাম লেখার পরে আমি এন বসিয়ে দেব বসানোর পরে আমি প্রোনাউন পড়াতাম বলছিলাম যে এটা প্রোনাউনটা পড়াতাম তো নলেজের প্রোনাউনটা কি এই টাইম পড়াইলাম তারপর ভার্বের ফর থেকে ভার্ব থেকে বাকি সব পড়াইলাম ঠিক আছে বন্ধুরা আশা করি তোমরা এখন এটা পারবে ঠিক আছে আমি যদি এরকম একটা বাক্য বলি যে আই লিভ ইন সিলেট এখন তোমরা কি করবে এটা অন্য রুল আছে অন্যভাবে করা যায় তো এটা চাইলে এইভাবে তোমরা করতে হবে ইট ইজ আই হু লিভ ইন সিলেট তবে শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে হয় এরকম বাক্যের ক্ষেত্রে কম্পাউন্ড খুব কম আসবে কমপ্লেক্স আসতে পারে যেমন আই লিভ ইন সিলেট ইট ইজ আই হু লিভ ইন সিলেট অথবা সিলেট ইজ দ্য প্লেস হোয়ার আই তো এইভাবে মানে রুলস দিতে পারতাম আমি এভাবে রুল দেই নাই যেগুলো দিয়েছি এগুলি প্র্যাকটিস করবে আর সবশেষে আমি যে রুলগুলি দিয়েছি এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো আর এই এটা যদি একটু মাথায় রাখতে পারো আমার বিশ্বাস এখন থেকে আর সিম্পল থেকে কমপ্লেক্স সিম্পল থেকে কম্পাউন্ড করতে আর কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আমি আমার ভিউয়ার্স এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আমার ইউটিউব চ্যানেলটা নতুন এই হিসাবে আসলে আমার ভিউয়ারের সংখ্যা এবং সাবস্ক্রাইবারের সংখ্যা কম অনেকে ভিউয়ারের সংখ্যা এবং লাইক কমেন্টের সংখ্যা কম দেখে ভিডিওটা দেখতেছেন আসলে আমি সবাইকে বলবো যে আমার ভিডিওটি ওপেন করেন দেখেন ইউটিউব চ্যানেলটা দেখেন ইউটিউবের যে ভিডিওগুলি আছে এগুলি দেখেন দেখলে আমার বিশ্বাস অবশ্যই অবশ্যই নতুন কিছু পাবেন আর নতুন কিছু জানবেন আমি জানার জন্য আসলে এখানে আমি নিজে শেয়ার করি আমার ভুল হতে পারে তাই সবশেষে আমি সবাইকে একটাই অনুরোধ করবো আমার ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করো সে আশা প্রত্যাশা করে আমি আজকের পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ